সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজ এসেছি গাজীপুর। দর্শক, এর আগে আমরা কয়েকটি ভিডিও পোস্ট করেছি, যে ভিডিওতে ওই যে মৌসুমি, তাকে গত 3 বছর ধরে শিকল বেঁধে রেখেছে তার মানসিক সমস্যার কারণে। আমরা এখন মৌসুমির মায়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। সালাম দিছি আপনাকে। একটু জোরে কথা বলুন, কি নাম আপনার? আপনার একটু কাছে আসেন। কি নাম আপনার? নার্গিস। নার্গিস, আপনি কেমন আছেন? ভালোই। ভালো আছেন? আচ্ছা, কি হয়েছে আপনার মেয়ের বলেন তো? মেয়ের মাথার সমস্যা। এটা কেন হয়েছে একটু সবকিছু খুলে বলেন আমাদের। বলেন কি, কবে থেকে বা কিভাবে কি সমস্যা হয়েছে একটু বলেন তো। 3 বছর বলেন, আপনি আপনার মতন করে বলেন। মানে ও আগে তো ভালো ছিল। আগে তো ভালোই ছিল, আমি যাওয়ার পরে তে সমস্যা। তো আপনি গেলেন কেন, কি সমস্যা ছিল? বাবার সংসার। তো অভাবের সংসার, একজন মা কিভাবে এইভাবে সন্তানকে রেখে চলে যায়? আপনি একটু আচ্ছা বলেন। হ্যাঁ, রেখে তো চলে গেছিল, আমি আর আরেক জায়গা থেকে চাকরি করি। হুম, চাকরি করি। চাকরি করেন? মেয়ের কাছে আসেন আপনি? আসি। হ্যাঁ হ্যাঁ। কখন আসেন মেয়ের কাছে? আসি এক সপ্তাহ পরে পরে, 15 দিন পরে পরে। আচ্ছা, তো আপনার এই মেয়ের এই অবস্থা রেখে আপনি অন্য জায়গায় চাকরি করেন, বা আপনি কি মা হিসাবে কিভাবে পারলেন? চাকরি প্যারে তো এসা কি ভালো লাগে। আপনার জামাইয়ের সাথে আপনার সম্পর্ক নেই কত বছর? 6-7 বছর। মানে সমস্যাটা কি আপনি খুলে বলেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সব কিছু খুলে বলেন, আপনি নিঃসন্দেহে খুলে বলেন। মানে আপনার মেয়ে কিভাবে কেন এরকম হয়েছে, বা সে তো একসময় ভালো ছিল, কি সমস্যা একটু বলেন। আপনি আপনার মতন করে বলেন। আপনি কি ভয় পাচ্ছেন কোনো কিছু বলতে? তাহলে বলেন। বলেন না। আসলে এই মুহূর্তে মানে আপনার মেয়ের যে অবস্থা, আপনার মেয়েটাকে পাশে থেকে তাকে হলো মানে মায়ের যে যত্ন, এবং তাকে যে মানে তার যে শারীরিক অবস্থা, তাকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং গোসল করানো, খাওয়ানো, আসলে এটা এখন তার একান্ত মানে মায়ের দরকার। হ্যাঁ, তো আসলে এখন যদি আপনি তার পাশে দাঁড়ান, তাহলে হয়তো মেয়েটা স্বাভাবিক সুস্থ হয়ে যাবে। কারণ আমরা যেমনটা জানছি যে আপনার হাজবেন্ড বলছে যে আপনি চলে যাওয়ার পর থেকে নাকি মেয়েটা এরকম হয়েছে। তো এখন যদি আপনি মেয়েটার পাশে থাকেন, তো যদি আল্লাহ রহমত করে হয়তো মেয়েটা সুস্থ হতে পারে। তা আসলে এখন আপনার ভূমিকা কি, আপনি আসলে কি করতে চান? মানে আপনি কি চান মেয়েটা সুস্থ হোক, এটা কি আপনি চান? সুস্থ হোক এটাই তো চাই। আপনার মানে আপনার এখন করণীয় কি আছে? আপনি মা হিসাবে আপনার তো মেয়েটার পাশে থাকা উচিত, তা আপনি কেন পাশে নাই, বা কেন থাকতে পারছেন না, এই কথাটা। পাশে থাকি না, মনে করলেন যে অভাবের সংসার। হ্যাঁ, বাচ্চা হয়েছে 2টা। জি, বাবা হকাম কাজ করে না। অভাব যখন ছিল আপনি অভাবে তো চলে গেছেন, কিন্তু আপনি যখন চলে গেছেন, ওকে, যখন অভাব ছিল অভাবের কারণে চলে গেছেন, কিন্তু এখন তো যেহেতু মেয়েটা আপনার আপনার মানে নিজের গর্ভের সন্তান, তো এই সন্তানটা তো এখন যেহেতু মানে আসলে সে এখন এই মুহূর্তে এমন তার অবস্থা যে যে কোনো মানুষ দেখলে তার মানে বুক কেঁপে উঠবে, হৃদয় কাঁদবে, যে এই মেয়েটাকে, এত সুন্দর একটা মেয়ে, যে যে কেউ তাকে মানে লালন পালন করে, তার সেবা করে, তাকে সুস্থ করার চেষ্টা করবে। তো মা হিসাবে মানে আপনার কতটুকু করা প্রয়োজন, এই কথাটুকু আমাদেরকে বলেন। মানে আসলে আপনি যদি এখন আপনার মেয়ের পাশে দাঁড়ান, আপনার মেয়েটা আমরা আশা করি সুস্থ হবে, পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আপনি মানে সেই থেকে আপনার আসলে কর্তব্যটা কি, আপনি কি করলে আপনার মেয়েটা সুস্থ হবে? চিকিৎসা তো লাগবে, কিন্তু পাশাপাশি আপনার সেবাও লাগবে। আচ্ছা, তো আপনি আপনার মেয়েকে ছেড়ে, আমরা তো যতটুকু জানি বাবা সন্তানকে রেখে চলে যেতে পারে, কিন্তু মা কখনো পারে না, যত কষ্টই হোক। মা দিন আপনি, আমরা তো যতটুকু এখানে এসে শুনেছি আপনি বিগত 7 বছর থেকে সংসার করছেন না, স্বামীকে রেখে চলে গেলেন। আপনি আপনার মেয়েটার বয়স যখন 8 বছর, তখন আপনার মেয়েকে ছেড়ে চলে গেলেন। তো আসলে কি কোনো মা কি পারে এই ধরনের কোনো কাজ করতে? আপনি কি কিছু বলবেন? আপনি কি আজকে আমরা পারে এটা শুনে আসছেন? হ্যাঁ না, আমি তো আহি এমনি।
আপনি তো আসেন, আমরা তো আরো খোঁজ খবর নিয়েছি, আপনি আপনার মেয়েকে দেখাশোনা করেন না, এসে দূর থেকে দেখে যান। তাহলে এটা কি মানুষের কথা থেকে বাঁচার জন্য না? মানুষের কথা থেকে নিজের পেটের সন্তান কি ফলাই, তাই তো তুই জান যা। এই যে আপনার মেয়েটার বয়স তো এখন 14-15, তো আপনার মেয়েটার মেয়ে থাকে না, আমার লোভে এটা সমস্যা, মেয়ে থাকে না। আমরা তো যতটুকু জানি যে মার মায়ের ভালোবাসা হচ্ছে জগতের সেরা ভালোবাসা, তারপরে বোধ হয় আপনি মেয়েকে ভালোবাসা দিয়ে রাখতে পারেননি, এরকম কিছু তার বাবা যদি তাকে গোসল করায়, খাওয়ায় এবং যত পশ্চাপ পায়খানা সবকিছু, বাবা কি এখন কি মেয়েটা বড় হওয়ার পরে কি বাবাদের এটা কি করা ঠিক? তার বাবা চাকরি করতে পারে না, আমার ভুল লাগে। আপনি কি তার বাবাকে চাকরি করে খাওয়ান না তাকে খাওয়ান? টাকা পয়সা দেন আপনি আপনার স্বামীকে? না। তাহলে আপনার স্বামী এখন কি আপনি তার সাথে কি আপনার সম্পর্ক আছে না নেই? আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক আছে না নেই? আপনার স্বামী না মেয়ের জন্য শুধু সম্পর্ক ধরে রাখছেন বলেন, বিষয়টা ক্লিয়ার করেন। আপনি ভয় পাচ্ছেন কথা বলতে? না, আরেকটি বিয়ে বসছেন। কোনটা বিয়ে বসছেন? দিয়া বলে তো বিয়ে করতাম। তাহলে এইভাবে কি কোনো মা পারে সন্তানকে দূরে রাখতে? আপনার মা কি পেরেছে আপনাকে দূরে রেখে দিতে? পারল লাগবে না পারতে মানে তো লাগবে। এখন আসলে আপনার মেয়েটা বড় হয়েছে, এখন আপনি কি করতে চান? আপনার মেয়েটা তো যথেষ্ট পরিমাণে, যেহেতু 15 বছর বয়স, একটা মেয়ের মানে প্রাপ্ত বয়সের কাছাকাছি চলে আসছে, তা এখন কি তার বাবা কি তার সব কিছু দেখবে না মা হিসাবে আপনার দায়িত্ব আছে? কোনটা তো দায়িত্ব থাকলে তো দায়িত্বটা পালন করতে হবে। তো এত সুস্থ একটা মেয়েকে অসুস্থ হয়ে গেল এই মেয়েটা, তো আপনি আমরা যতটুকু শুনলাম আপনি চলে যাওয়াতে আপনার মেয়ের যে সমস্যাটা এখন বর্তমানে মানসিক সমস্যাটা সেটা আপনার কারণে নাকি হয়েছে, এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করুন। আসলে কি কারণে হয়েছে? কি কারণ আমি এটা করতে পারলাম? আমি গেছি কাপড়ের সমস্যা। তাহলে তো এটা তো পুরো পরিষ্কার। কতদিন পরে হয়েছে এই কথাটা? তো পুরো পরিষ্কার। একটা ছোট্ট বাবুর যদি মা কাছে না থাকে তাহলে কি তার ব্রেনের সমস্যা হবে না হবে না, যদি আদর না পায় কারো কাছে? আচ্ছা এখন আপা, এখন যে বিষয়টা হলো আপনি একটু বোঝার চেষ্টা করবেন, সেটা হলো যে যেহেতু দোষটা আপনার দিকে যাচ্ছে, তো সর্বশেষ যে পরিস্থিতি এখন মেয়েটার 14-15 বছর বয়স, তো এই সময় কোনো কোনো মেয়েকে বাবা বাবা গোসল করানো বা কাপড় চোপড় চেঞ্জ করানো এটা জায়েজ নাই, না জায়েজ। তো মা হিসাবে আপনি ধরেন এখন আপনার এই যে মেয়েটার অবস্থা, এই অবস্থা দেখে পাড়া প্রতিবেশী এবং দূর দূরান্ত থেকে অনেক মানুষ কিন্তু এগিয়ে আসতেছে তাকে, মানে আর্থিক সহায়তা হোক বা মানসিক সাপোর্ট হোক, যা যে কোনো প্রয়োজনে সবাই কিন্তু এগিয়ে আসতেছে। তো আপনি মা হিসাবে মানে আপনার এখন যেটা কর্তব্য যে আপনি তাকে মানে তাকে মানে যেই মায়ের সাপোর্ট এবং তার যে মানে পরিচর্যা শরীর চর্চা এগুলো এখন এই মুহূর্তে আপনার তাকে পাশে দরকার, তা আপনি যদি মা হিসাবে পাশে না থাকতে পারেন প্রতিবেশী হিসাবে তো তার পাশে দাঁড়াতে পারেন। আপনি কি এখন আপনার সন্তানের পাশে থাকতে চান? দেখেন আপনার একটু মানে আপনার একটু মানে মানবিকতায় এই মেয়েটি সুস্থ হতে পারে আমরা যেটা বিশ্বাস করি, তো আপনি যদি আসলে এই মুহূর্তে মেয়েটার পাশে দাঁড়ান, একবারে ফুটফুটে একটা মেয়ে, মানে আমরা যেটা দেখলাম যে আসলে যে কোনো মানুষ দেখলে তার মানে হৃদয় মানে মানে হৃদয় মানে হৃদয় ভেঙে যাবে সোজা কথা, যে মেয়েটা আসলে উঠতি বয়স একদম কিশোরী একটা মেয়ে, যার মানে এই মুহূর্তে বন্ধু বান্ধব বা যার বান্ধবীদের সাথে স্কুলে যাওয়ার কথা, তারপরে স্বাচ্ছন্দ্যে তার জীবনযাপন করার কথা, সেই মেয়েটি আজকে শিকলে বাঁধা। তো আপনি আসলে আপনার কি করণীয় আছে আপনি আসলে?